নমস্কার বন্ধুরা সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত আজ বানাবো আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল যেটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে যে কোনো ছুটির দিনে এই রকম আলু দিয়ে মাংসের ঝোল থাকলে আর কিছুরই প্রয়োজন পড়বে না তো কিভাবে এই মাংসের ঝোল বানাবেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল বানানোর জন্য প্রথমে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচের মতো সরষের তেল তেল খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এখন আলুগুলোকে ভেজে নেব একটা বড় সাইজের আলুকে আমি এইভাবে চার টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম এবার এই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচের মতো লবণ এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে লাল করে ভেজে নেব তিন চার মিনিট ভাজার পর আলুগুলোর মধ্যে লাল ভাব চলে এসেছে এখন আমি আলুগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি আলুগুলোকে তুলে নিলাম এখনো ওই কড়াইতে অনেকটাই তেল আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে দুটো গোটা তেজপাতা আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা এর মধ্যে আছে চারটে ফাটিয়ে নেওয়া এলাচ ছয় পিস লবঙ্গ দু টুকরো দারচিনি আর ছয় পিস গোলমরিচ গোটা গরম মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলাগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এক মিনিট মতো মশলাগুলোকে তেলের মধ্যে ভাজার পর যখন দেখবেন মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে আর মশলার কালার চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন যে মশলাগুলো ভাজা হয়ে গেছে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে একটা ব্রাউন কালার চলে আসে তিন চার মিনিট ভাজার পর এখন পেঁয়াজটা লাল ভাব চলে এসেছে মানে সোনালী ভাব চলে এসেছে পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা রসুন দুই টেবিল চামচ এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আরও দু মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটাটা দিয়ে দু তিন মিনিট ভাজার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটেছিলাম সেটা দিলাম আর চার পিস কাঁচা লঙ্কা দু টুকরো করে কেটেছি সেটা দিলাম আপনারা চাইলে এগুলো পেস্ট করেও এর মধ্যে ব্যবহার করতে পারেন বা এইভাবে কুচনো ব্যবহার করতে পারেন টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হাফচা চামচ লবণ আমি এর মধ্যে দিলাম এবার যতক্ষণ না টমেটো ভালোভাবে সেদ্ধ হচ্ছে মানে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে তিন চার মিনিট কষানোর পর এখন টমেটো খুব ভালোভাবে গলে গেছে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর দু চা চামচ ধনে গুঁড়ো আর এর মধ্যে আছে এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো মানে যেটাতে ঝাল হয় এই মশলাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি মিট মশলা হাফ চা চামচের মতো দিলাম এবার মিডিয়াম টু লো ফ্লেমে সামান্য একটু গরম জল দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলার থেকে তেল বেরোতে শুরু করছে তিন চার মিনিট মশলাগুলোকে কষানোর পর মশলার থেকে এখন তেল ছাড়তে শুরু করেছে মানে মশলা কষানো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এখানে পঞ্চাশ গ্রাম টক দই আছে টক দইটা মশলার সাথে দিয়েই সাথে সাথে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে যাতে দইটা কেটে না যায় আর গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লোতে রাখতে হবে এবার লো ফ্লেমেই মশলাটাকে আরও দু মিনিট কষিয়ে নিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম মশলা কষানো আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেব এখানে পাঁচশো গ্রাম খাসির মাংস আছে মাংসটাকে আমি হালকা গরম জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়েছি আমি মাংসটাকে এইভাবেই ব্যবহার করছি আপনারা চাইলে এটাকে এক ঘন্টা আগে ভালোভাবে ম্যারিনেশন করে রাখতে পারেন তারপর ব্যবহার করতে পারেন দু রকম ভাবেই করা যায় আর প্রায় একই রকমের টেস্ট হয় এবার মাংসটার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংস কষানোর সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ লবণটা দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মাংসটাকে দু মিনিট মতো ভেজে নিচ্ছি দু মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে মাংসটাকে কষানোর পর এখন চাপা দিয়ে আরও দশ মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে মাংসটাকে সেদ্ধ হতে দেব মাঝে ঢাকনাটা খুলে এক দুবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলা কড়াইতে লেগে না যায় দশ মিনিট মতো চাপা দিয়ে রান্না করার পর চাপাটা খুলে দিলাম এখন মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মাংসটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু যেটা আগে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে মাংস মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আবারও চাপা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট পর চাপাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি দু কাপের মতো গরম জল ব্যবহার করেছি যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট বেশি ভালো হয় জলটা দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম এবার হাই ফ্লেমে গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি ভালোভাবে ফুটে গিয়েছে এখন চাপা দিয়ে একেবারে লো ফ্লেমে আমি এটাকে মিনিট মিনিট রান্না করে নেব মানে হতে দেব। আপনারা দুটো পদ্ধতিতে এখানে মাটনটা সেদ্ধ করতে পারেন আমি কড়াইতেই মাটনটা সেদ্ধ করছি আপনারা এই সময় প্রেশার কুকারে দিয়েও মাটনটা সেদ্ধ করতে পারেন তাতে টেস্টটা একটু কম হয় বলে আমার মনে হয় কিন্তু অনেকটাই সময় বাঁচে এবার চাপা দিয়ে আমি তিরিশ পঁয়ত্রিশ মিনিট মতো মাংসটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবো আমি এইভাবে কড়াইতেই মাংসটাকে সেদ্ধ করছি আপনাদের হাতে সময় কম থাকলে সেক্ষেত্রে আপনারা প্রেশার কুকারে দিয়েও মাংসটা সেদ্ধ করতে পারেন তাতে টেস্ট একটু কম হয় বলে আমার মনে হয় তাই আমি এইভাবেই কড়াইতেই রান্না করি এতে একটু সময় বেশি লাগে কিন্তু টেস্ট বেশি ভালো হয় প্রেশার কুকারে দিয়ে যদি মাংসটা সেদ্ধ করেন সেক্ষেত্রে প্রেসার কুকারে ছয় থেকে আটটা সিটি দিলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর কড়াইতে যদি রান্না করেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এইভাবে চাপা দিয়ে রান্না করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো এটা আমি রান্না করে নিলাম মাঝে দুইবারের মতো আমি ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিয়েছিলাম যাতে কড়াইতে গ্রেভিটা লেগে না যায় এখন মাটন এবং আলু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে আরও এক মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে আরো এক মিনিট আমি মাংসটাকে ফুটিয়ে নিলাম আমাদের আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল একেবারে তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য এখন পাঁচ মিনিট আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি পাঁচ মিনিট পর আমি এটাকে সার্ভ করবো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খাসির মাংসের পাতলা ঝোল আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন তৈরি হলো আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এরকম আরও রেসিপি দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি রেসিপিতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ